এই দেখো 9:30 বেজে গিয়েছে আর আমার বিছানা এখনো এলোমেলোই আছে, ঠিক করা হয়নি। না, এই হেভি ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করা অনেক কষ্টকর। এগুলোকে ভাঁজ করে নেই, বালিশটা ঠিক করে রাখি, মশারিটা ঠিক করি। আন ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া শেষ, আমারও অন্য কাজগুলো শেষ। এই বিছানা করাটা ছিল কারণ আয়ান ঘুমাচ্ছিল, তো তাই ওকে আমি জবরদস্তি ঘুম থেকে উঠাই না কখনো। এ ওকে যদি তুমি ঘুম থেকে উঠিয়েছো, দেখবে ও একটু হাল্লা চিৎকার করবে আর শান্তি দেবে না করে, তাই আমি উঠাই না। ও যখন উঠে ওঠে, কখনো কখনো 10টার সময় ঘুম থেকে ওঠে। ঘুমা, তুই যতক্ষণ ঘুমাবে তখন ভালো করে শান্তি থাকবে, এ ওঠার পর আর কাউকে শান্তি দেবে না। এই দেখো আমার সাথে কাজও করছে, তো ভালো ছেলে আমার। এই দেখো বিছানা ঠিক করে নিয়েছি, চলো এখন গিয়ে আমি স্নান টান করে আসি। চুলগুলো দেখো পুরো এলোমেলো হয়ে আছে, কদিন হয়েছে না, মাথাতে তেল দেবো তেল দেবো ভাবছি, তেল আর দেওয়া হচ্ছে না। হ্যাঁ তেল দেবো, কদিন পর দেবো। এই দেখো চুটকি বেঁধে নিয়েছি, চুটকি। এই চুটকিটা আমি যখন হাই স্কুলে পড়তাম তখনও বাঁধতে পারতাম না, এই আমার সব ফ্রেন্ডগুলো এভাবে বেঁধে বেঁধে যেত, আমি বাঁধতে পারতাম না। আমি যখন বাঁধতাম তখন পুরো চুল নষ্ট করে দিতাম, এদিক থেকে কটা বেরো যেত, এদিক থেকে কটা বেরো যেত। অনেক বড় হয়ে শিখেছি আমি এইভাবে চুটকি বাঁধা, এভাবে চুটকি আমি বাঁধতে পারতাম না। চলো শেষ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, আমি ভালো আছি। এখন এই সর্দি কাশিটা আছে, ছিল কদিন, এখন সব কমেছে। দাদা এসে আয়ানের জ্বর হয়েছিল, ওরও জ্বরটা কমে গিয়েছে এখন। আহ এই দেখো চুটকি বেঁধেছিলাম, বেঁধে কী করেছি, ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। আর চুলে ভাবছি না তেল দেবো, আর অনেক দিন হয়েছে মাথাতে তেল দেই নাই, আর এই মাথার যন্ত্রণা আমার কি হলো, তারপরও তেল দেয় না, জানি না কেন, এটা খুব আমার বাজে অভ্যাস, মাথাতে আমি তেল দিতে চাই না। আজ ভাবছি ভালো করে তেল দেবো, হ্যাঁ দুপুরবেলা রান্নাবান্না শেষ করে ভালো করে তেল দেবো। তা 2023 সালটা সবার কেমন কাটছে? ভালো কাটছে তো? আমার ভালোই যাচ্ছে, মানে যেরকম আগে ছিল সেরকমই যাচ্ছে। এখন গিয়ে আমি খাবো ভাত, আজ অনেক কাজকর্ম করেছি সকাল থেকে করে, আর এখন স্নান করেছি, অনেকটা লেট হয়ে গেছে, আজ অনেকদিন পর লেট করে স্নান করেছি। এখন গিয়ে খাবো ভাত, ভাত খেয়ে কাজ করবো, আর মা বাইরে মাছ কাটছে, ছোটো ছোটো মাছ, বড়ো মাছগুলো তো কাটানো হয়, যার কাছে রাখা হয়, আর ছোটো মাছ তো আর কেটে নেবে না, মা ছোটো মাছগুলো পরিষ্কার করছে বসে বসে। তো আচ্ছা মাছ রান্না করবো না, আর কারণ আজ হচ্ছে মঙ্গলবার, আমার নিরামিষ খাই, আর আয়ান বসে বসে বারান্দায় খেলছে, চল তাই তোমাদেরকে। তখন আমি ভাতটা খাই, টেবিলটা পরিষ্কার করি, করে ভাতটা খেয়ে তারপর কাজ করি। আয়ানকে সকাল সকাল ভাত খাইয়ে দিয়েছি, মানে ও ঘুম থেকে উঠে 9টার সময়, 9টার সময় উঠেছে, তো তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি, কারণ 9টার সময় উঠেছে। তারপর আমি কাপড় ধুতেছিলাম বাইরে, কাপড় ধুয়ে এসে কী করছি, ওকে ব্রাশ করে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ এটা আমি দুধ খেলে পরে ভাত খেতে চাই না, তাই খাইয়ে দিয়েছি। কতটা ভাত নিয়েছি, আমি একদম অল্প ভাত খাই সকালবেলা, আসলে খেয়ে আমি এবার কাজ করতে পারি না। আমি কি আমার সকালবেলা এখন ওর বিষয়টা ক্ষুধা লাগে না, আমি দুপুরবেলা এর থেকে একটুখানি ভাত বেশি খাই। চানার ডাল হয়েছে আজ, আমার খুবই ভালো লাগে চানার ডাল বেগুন ভাজা দিয়ে। পাঁপড় নিয়েছি, পাঁপড়
আবার গরম করে ডাল কিছু খাবো না, মানে এটাই হয়েছে আজ। ডালের মধ্যে রকম মজা করে দেওয়া হয়েছে, তারা অন্য মজা করে না, সকালবেলা অত সময় থাকে না ওদের কাছে যে অত কিছু করবে। মজা করে তো ডালের মধ্যে দিয়েছে, তেল দিয়ে দিচ্ছি আর ওইদিকে মা জল বসিয়েছে স্নান করার জন্য। ওকে তেল দিয়ে গিয়ে আমি সবজি টবজি কাঁচা আছে সেগুলো কাটবো, ওকে তেল দিয়ে স্নান করিয়ে দিয়ে গে। কিন্তু আয়নকে স্নান করিয়ে দিয়ে এসেছি এই যে লাই পাতাকে কাটবো। আর জানোই তো আমি লাই পাতা কেন বাইরে বসে কাটি, মানে শাক টাক যেগুলো হয় অনেক জল থাকে, ঘরে জল পড়ে পুরো ঘর নোংরা হয়ে যায়, তাই বাইরে বসে কাটাটাই আমার মনে হয় ভালো বুদ্ধি। দাঁড়াও তোমাদেরকে দেখাবো, আমি শাক কাটতে কাটতে দেখেছি একটা জিনিস এসেছে, এই দেখো এই পাখিটা এত ছোটো, আমার মনে হয় এটা পৃথিবীর সব থেকে ছোটো পাখি হবে। কোথা থেকে যেন আসে এখানে, ক্যামেরাটা আজ ঝাপসা ঝাপসা লাগছিল, ভাবলাম যে একটু পরিষ্কার করে তারপর ভিডিও করব। ক্যামেরা পরিষ্কার করতে করতে পাখি কোথায় চলে গেছে আর খুঁজেই পাচ্ছি না। অনেক খোঁজার পরও আর পারলাম না, কোথায় চলে গেল দেখো। বাসন ধুয়ে দিয়েছি আর এই যে শাকগুলো কাটছি আমি, পাতা জলটা বসিয়েছি, শাকটা কেটে নিয়ে এসেছি, এই দেখো। কিন্তু শাকটা এতটা হয়ে যাবে, এবার যেটা এখানে একটা আলু দিয়ে দেবো, এটা তো লাই পাতার শাক, আলু দিলে খাওয়া যাবে খারাপ লাগলে। অন্য সময় আমি বেগুন দিয়ে করি, কিন্তু আজ করে বেগুন নেই, মানে বেগুন শেষ হয়ে গেছে, তাই আমি ভাবছি এটার মধ্যে আলু দিয়ে দেবো ছোটো 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 ছোটো। এত পাতলা 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 করে কেটেছি, আর এই শুকনো লঙ্কা দিয়ে তাকে বসাবো। দেখো মা পুজো করছে, আজ মঙ্গলবার তো শাকটা হয়ে গিয়েছে, বাঘটা হচ্ছে, আর ফুলকপি কেটে রেখেছি বড়া করবো, তো তাই ফুলকপি একদম সিদ্ধ বসাবো। শাকটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি শাক খেতে খুবই পছন্দ করি। এই দেখো বাঘটা হচ্ছে, আর এদিকে আমি কী করেছি কপিটাকে সিদ্ধ বসিয়েছি, এই দেখো শাকটা নামিয়ে নিয়েছি। এই শাক কোকোনভাবে আমি হাত জল দিয়ে করি, ভালো লাগে খেতে। শিমলা কেটেছি, আর এই যে ফুলকপিগুলো সিদ্ধ করেছিলাম এই দেখো এগুলো সিদ্ধ করে নিয়েছি, এই বেসনগুলো ছিল ব্যাপার নিয়েছি। এই কড়াইটা জ্বলে যাচ্ছে রে, তেল দেবো তেল দেবো। এই যে রান্না করে এসে এখন শুরু দিয়েছিলাম, এই যে ইনি বোর্ডের পাশে বসে আছেন, এই রান্নাঘরটা আমার না তোমার, তুমি এখানে বসে আসো, যাও ওখান থেকে যাও যাও, আমি কিন্তু তোমাকে ভয় পাই বাবা। চল দুপুরবেলা তো আর কোনো ভিডিও করিনি, এই সন্ধ্যার পর এখন আর ভিডিও করছি। এই যে চা করতে এসেছি, আর দেখেছো এই টিকটিকি, আমার এত ভয় লাগে এদেরকে, কি বলবো, টিকটিকি সাপ আমি এদেরকে খুবই ভয় পাই। আর এখন কি করবো, আয়নে বাবার জন্য একটু চা করবো, ছোট্ট চা খেয়ে নিয়েছি অনেক আগে সন্ধ্যার সময়, আয়নকে দুধ খাওয়াবো।
দুপুরবেলা রান্না করছিলাম, তারপর থেকে ভিডিও করিয়ে নিয়ে গেছি। বলো পাপা, চার মধ্যে তিতা লবণ, চার মধ্যে লবণ খেয়ে দেয় বাবা। তুমি দেও, চাটা তো আমি করছি। পনেরো দিন বোধহয় ঠান্ডা লাগছিল, এখন আর এত ঠান্ডা লাগেই না, ঠান্ডাটা কম হয়ে যাচ্ছে। ঠান্ডা কাপড়গুলো কেন কিনলাম আমি বলো তো, ঠান্ডায় চলে গেল, পড়লামই না। ঠান্ডা কাপড়গুলো পড়লাম না, ঠান্ডা চলে গেল। একদিন পরেছিলাম, ফার্স্ট জানুয়ারির দিন পরে পূজার ঘরে গিয়েছিলাম, ওই দিন আমি ভিডিও করে নিয়ে আসলো। যে করছে এটা, এই দেখো আমরা কি বানিয়েছি, আটা গুলে, আয়না জন্য তো রুটি বানায় দেখিয়েছি আগামী দিন, গুলে বানিয়েছি তো, তারপরে ভিতরে চিনি দিয়ে পাটি চাপটার মতো করে রোল করে নিয়েছি। এই দেখো খাবে বলে দাঁড়িয়ে আছে, কি খুশি দেখো, কি খুশি, যাও এটা নিয়ে যাও, প্লেট নিয়ে যাও, প্লেট নিয়ে টাকা গুলো রাখো, যাও। এই দাঁড়া উঠো, আগে ওকে বসিয়ে ওকে খাওয়াবো, তারপর আমিও খেয়ে নেবো। নিজে নিজে শুরু করে দিয়েছে, ও অল্প খাওয়ার পর আমি এত গরম মুখ হয়ে গিয়েছে আমার, দুটা করেছি, একটা আমি খাচ্ছি, একটা ও খাচ্ছে। এই দেখো ছেলের দুধ খেয়ে বাবার চা খেয়ে শরীরে শক্তি হয়েছে, মারপিট করছে ওরা। এই ছেলে আর বাবা ফাইট করার পর ছেলের মনে হয়েছে ও এভাবে আমার শাড়ির ব্লাউজ পিসগুলো থাকে না, সেগুলো দিয়ে প্রায় সময় এভাবে শাড়ি পরে ও শাড়ি পরবে। এই দেখো শাড়ি পরেছে, মারছে। এই দেখো এখন এসেছে ওর কাকুমাকে দেখাচ্ছে, এসে ডান্স করছে। এই দেখো আমাদের বউ ডান্স করতে করতে টায়ার্ড হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে আছে আর ডান্স করবে না। তাও মাঝে মধ্যে দেখবে, এই দেখো কোমর দুলছে, একটুখানি কোমর দুলছে এবার। আচ্ছা ওর ডান্স শেষ, তাই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।